নমস্কার, 7 AM নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন এটা সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আপনারা জানেন যে গতকাল আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় চারতলার হলঘর থেকে। কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা প্রাণ রক্ষকদের রক্ষার দায়িত্ব নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। প্রাণ রক্ষকদের রক্ষার দায়িত্ব নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরের এই নির্মম ঘটনায় দোষীকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আরজিকরের এই নির্মম ঘটনায় দোষীকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। খুব দেখাচ্ছেন না, না, না। আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে ডাক্তার আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্সেরা প্রত্যেকেই কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে তাদের একটাই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের। দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া ও এই আন্দোলন চলবে। রাজ্য জুড়ে 48 ঘন্টা জুনিয়র ডাক্তার ধর্মঘটের সংহতিতে এই আন্দোলন চলছে, চলছে, চলবে। আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে কর্মবিরতির ডাক দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের এইভাবে রহস্য মৃত্যু, কি বলবেন, কি বলতে চান, কতক্ষণ ধর্মঘট চলবে? এই ঘটনা নিয়ে বলার মতো কি ভাষা আছে? এর আগেও রাজ্য জুড়ে আমরা ডাক্তার নিগ্রহ, ডাক্তারের বিভিন্ন অ্যাবিউজের ঘটনা দেখেছি, কিন্তু এবার কি হয়েছে, সমস্ত মানে যে লিমিট থাকে সেই লিমিট ক্রস হয়ে গেছে, যেখানে আরজিকরের মধ্যে একজন ডিউটিরত পিজিটি দিদি আমাদের, সে তার নিজস্ব সেমিনার রুমে তাকে ধরে খুন, মানে এবং খুন হওয়া অবস্থায় পাওয়া যাচ্ছে পরের দিন। এর থেকে নোংরা বিষয় আর কি হতে পারে, যেখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে তার উপর একটা নির্মম অত্যাচার চলেছে মৃত্যুর পূর্বে এবং তাকে আলটিমেটলি খুন করে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, যারা প্রাণ রক্ষক, যারা সমস্ত রোগীদের প্রাণ রক্ষার জন্য নিজেদেরকে ঝুঁকে একদম পুরো ঝুঁকিয়ে দিচ্ছে সমাজের সামনে, যেমন দিদিটা নিজেই 30 ঘন্টার ডিউটিতে ডিউটিরত ছিলেন, সবাই জানে এখানে 30 ঘন্টা ডিউটি করার পর এরকম একজন পিজিটি ডাক্তার যদি খুন হন এবং হন, তাহলে ডাক্তাররা নিজেদের দায়িত্ব কিভাবে পালন করবে, তারা কিভাবে সাহস পাবে এই কাজগুলো করতে, আরো সমাজের মানুষের সেবা করতে? যারা সমাজ সেবী তাদেরকেই যদি এইভাবে শেষ করে দেওয়া হয়, তাহলে সমাজ সেবাটা কোথায় পাবে? আমরা এই ঘটনার চরম নিন্দা করছি এবং আমাদের এখানে আমার সিনিয়র দাদা দিদিরা যারা ডক্টররা আছে এবং আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা সবাই আছি। এই আন্দোলন ততক্ষণ চলছে যতক্ষণ না দোষীকে একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে গোটা রাজ্য এমনকি গোটা দেশ জুড়ে এই শাস্তিটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে পরবর্তীকালে কোনো জন্তু, মনুষ্যরূপী কোনো জন্তু এই ধরনের কোনো কাজ করার সাহস না পায়। আমরা চাইছি দোষীর একদম দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যেভাবে আমাদের জুডিশিয়াল ইয়ে অনুযায়ী সমস্ত তদন্ত হোক এবং তদন্তের পরে দোষীর যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার, একজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে যেমনটা আমরা জানি, তবুও ফার্দার ইনভেস্টিগেশন করে খুব তাড়াতাড়ি এই ঘটনার জন্য আমরা সবকিছু খুলাসা চাইছি। এবং আমরা চাইছি যারা সমাজের, যারা সাধারণ মানুষ, আমরা দেখেছি এর পূর্বে ডাক্তারদেরকে নিয়ে একটা ছোট কোনো অভিযোগ হলে গোটা সমাজের মানুষ এমন ভাবে ঝাঁপিয়ে পড়েন যেন সব ডাক্তাররা কষায়, সব ডাক্তাররা অনেক কিছু মানে নির্মম, কোনো তাদের মধ্যে কোনো ইমোশন নেই। কিন্তু আজকে একটা ডাক্তারের উপর এত নির্মম একটা ঘটনা, সেখানে আমরা চাইছি যে সমাজের মানুষ আমাদের সঙ্গে আরো এগিয়ে আসুক এবং এই আন্দোলনটাকে আরো বড় করে তুলুক। আমরা চাইছি এই আন্দোলন যাতে গোটা দেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় এবং পরবর্তীকালে যেন কোনো বর্বর, যেন কোনো মনুষ্যরূপী জন্তু এই ধরনের কোনো কাজ করার সাহসও না পায়। কতক্ষণ চলবে আন্দোলন? যতক্ষণ না আমরা কোনো একটা সুরাহা পাচ্ছি বা যতক্ষণ না আমরা একটা কোনো দৃষ্টান্তমূলক ন্যায় পাচ্ছি যে হ্যাঁ আমাদের যে দিদি যে যার এত নির্মমভাবে হত্যা হয়েছে, আমরা যতক্ষণ না তার জন্য একটা জাস্টিস পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।
পেশেন্টদের অবশ্যই অসুবিধা হচ্ছে। দেখুন ডাক্তাররা, ডাক্তারদের জীবনও তো ম্যাটার করে, আমরা বুঝতে পারছি যে পেশেন্টদের অসুবিধা হচ্ছে, তাই জন্য আমাদের আমাদের হসপিটালে, এছাড়া আপনি দেখতে পাবেন যে সমস্ত বড় হসপিটাল এমসিকে, এসএসকেএম, এনআরএ সব জায়গাতেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, কিন্তু সব জায়গায় ইমার্জেন্সি সার্ভিস এবং যেটা আপনার পিডিয়াট্রিক ওয়ার্ড থেকে বলুন বা আমাদের যেটা গাইনি ওয়ার্ড, সেখানে লেবার রুম খোলা আছে, একদম ইমার্জেন্সি সার্ভিস গুলো প্রোভাইড করা হচ্ছে যাতে পেশেন্টদের খুব একটু অসুবিধা না হয়। আমরা ওপিডি গুলো বন্ধ রেখেছি এবং আদার কিছু ইলেকটিভ ডিপার্টমেন্ট ওগুলো বন্ধ আছে। শুধু তাই নয়, ইমার্জেন্সিতে আমি বলছি, ইমার্জেন্সিতে নর্মালি যতজন ডক্টর পোস্টেড থাকে তার থেকে আজকে নম্বরটা বেশি আছে, এবং মানে কি বলবো, আমরা সবারই নিজে থেকে এগিয়ে এসেছি, যাদের হয়তো আজকে ডিউটি ছিল না, যারা হয়তো ছুটি ছিল, তারাও এসে ভলেন্টিয়ার করছে, যেহেতু আজকে ইমার্জেন্সির ওপর অনেক চাপ বাড়ছে, ঠিক আছে, যেহেতু আমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বন্ধ, তাই সবাই আমরা ভলেন্টিয়ার হয়ে একসাথে করে ইমার্জেন্সিটা আমরা খোলা রেখেছি, এবং ইমার্জেন্সিতে অন্য দিনের তুলনায় আজকে আমাদের লোক এবং ফ্যাটার্নিটি মেম্বার অনেক বেশি, এটুকু আমরা আশ্বস্ত করছি। একটা বিষয় যে বহিরাগত একটা বিষয় চলে আসছে, প্রত্যেক এই হাসপাতালে বহিরাগতদের একটা দাপাদাপির ব্যাপারটা চলে আসে, বা সেটা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, এখানেও কিন্তু বহিরাগত প্রশ্ন উঠে আসে, সে বিষয়ে কি বলবেন? দেখুন বহিরাগত বলতে কি আপনি যে কি বোঝাতে চাইছেন জানা, একটা দাপাদাপি হয় বা এখানে যাকে অ্যারেস্ট করছে তাকে বহিরাগত, শুনুন আমার আমার কথা হচ্ছে যে কাকে কি অ্যারেস্ট করছে বা কি হচ্ছে সেটা নয়, আমরা চাই যে প্রপার একটা বিচার বিভাগীয় তদন্ত চাই, তার একটা জাস্টিফাইড হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে বহিরাগত হোক, কলেজেরই লোক হোক বা কোনো স্যারই হোক বা প্রফেসর, যে যিনি হোক, যিনি করেছেন তিনি আমার স্যার হতে পারেন না, যিনি করেছেন তিনি একজন কোনো মানুষ হতে পারেন না, তাই সেই মানুষ রূপী যে পশুটা আছে তার আমরা শাস্তি চাই দৃষ্টান্তমূলক, সে বহিরাগত হোক বা অন্তর্বর্তী কেউ হোক, আমরা সেটা অত জাজ বিচারে যাচ্ছি না, এটা বিচার বিভাগ তদন্ত আমরা চাইছি এবং এটা সাথে তাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো ক্ষোভ রয়েছে? নিরাপত্তা নিয়ে আমাদের বরাবরই ক্ষোভ রয়েছে, সেটা যেহেতু ডক্টর, অ্যাকচুয়ালি সব থেকে বড় মাইনরিটি হচ্ছে এই সমাজে ডক্টররা, ঠিক আছে, তাই তাদের নিরাপত্তা নিয়ে তারা সবসময়ই বলে থাকেন, তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন, কিন্তু কেউই মানে কান দেয় না, আমরা সবসময় বলি আজকে এটা হয়েছে রামপুরহাটে, পরপর দু সপ্তাহ পর পর সেখানে এসে লোকাল একটা মব লিঞ্চিং এর ঘটনা হয়েছে, মানে মানে কবে হচ্ছে না সেটা সবসময় মিডিয়া কভারেজ হয় না, সবসময় সেটা চেপে থেকে যায়, কিন্তু আমরা প্রস্তুত, আমরা সেটা নিয়ে আমরা এইভাবে মার খেয়ে, ঠিক আছে, আমরা সেটা ডিউটি করতে প্রস্তুত, কিন্তু তাই বলে যখন একটা আমাদের কোনো বোন বা কোনো দিদি, কোনো মা বা কোনো ম্যাম যদি এরকম ভাবে অসহায় হবে, তারপর যদি মারা যায়, সেটা কেউ মেনে নিতে পারছে না, বাংলার কোনো মানুষই মেনে নিতে পারছে না, শুধু আমরা কেন, আপনারা আপনাদের পেশেন্ট পার্টি যারা এসে ঘুরে যাচ্ছে তাদের সাথে একবার কথা বলে নিতে পারেন, যারা ইমার্জেন্সিতে ট্রিট করতে এসছে তাদের সাথেও কথা বলে নিতে পারেন, তারা কি চাইছে, তারা কি আমাদের আন্দোলনে কি অন্য কিছু করছে, তারা কি আমার বিফল, তারা ট্রিটমেন্ট পায়নি কেন, তারাও দেখবেন তারা কি বলছে, তাদের মতামতটাও নেবেন। আমার নাম মোহাম্মদ আলী মল্লিক। আমার নাম আনসারুল হক। আমরা কথা বললাম জুনিয়র ডাক্তারদের সাথে, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন নার্সেরা যারা সেবার দায়িত্বে থাকেন তারাও কিন্তু প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরতত্ত্ব হাসপাতালের চলছে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ। আপনারা সকলেই জানেন যে আর জি কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংসভাবে খুনের ঘটনা, যার জেরে আজ গোটা রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলোতে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। আমরা একটু নার্সদের সাথেও কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, মহিলা হিসেবে গতকাল কর্তব্যরত একজন মহিলা চিকিৎসকের উপর এরকম নির্মমভাবে অত্যাচার, একজন নার্স আপনি সারা আপনাকেও রাতে ডিউটি করতে হয়, নিরাপত্তাহীনতায় আমরা পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং আমরা চাই হসপিটালের ডক্টর, নার্স এবং যত স্বাস্থ্যকর্মী আছে, মহিলা স্বাস্থ্যকর্মী প্রত্যেকের আমরা 100% নিরাপত্তা চাইছি, কারণ ওই নিরাপত্তা ছাড়া আমরা যদি নিজেরাই নিরাপদে না থাকি তাহলে আমরা পেশেন্ট যে রোগীরা আসছে তাদেরকে আমরা পরিষেবা কিভাবে দেব, আমরা যদি কন্টিনিউ ভয়ের মধ্যে কাজ করতে থাকি আমরা তো সঠিকভাবে পরিষেবা দিতে পারবো না, আমাদের পরিষেবার উপর একটা মানুষের বেঁচে থাকা নির্ভর করছে, আমাদের পরিষেবা কিছু গণ্ডগোল হলে একটা মানুষ মারা যাবে, কিন্তু সেখানে আমরা যদি নিজেরাই ঠিকভাবে বেঁচে থাকতে পারছি না অন ডিউটি অবস্থায় তাহলে আমরা পেশেন্ট রোগীদেরকে কিভাবে পরিষেবা দেব, তাহলে রোগীদের সঠিক পরিষেবা দিতে গেলে আগে আমাদের নিজেদের নিরাপত্তা দরকার। আমরা চাইছি অথরিটি, আমাদের যে সরকার আছে প্রত্যেকের কাছে আমি আবেদন যে আমাদের প্রত্যেকে আগে নিরাপত্তা দিন,
আমরা নিরাপত্তা হলে আমরা তবে সঠিক পরিষেবা দিতে পারবো। আমরা তো পাবলিক সার্ভিস দিচ্ছি, পাবলিক সার্ভিস যেখানে দিচ্ছি আমরা পাবলিকের কাছেও যেমন আশা করব তারা আমাদেরকে সম্মান দেবে, সঠিক নিরাপত্তা দেবে, আমাদের সরকারও আমাদের নিরাপত্তা, আমাদের অথরিটিও আমাদের নিরাপত্তা দেবে। আমরা প্রত্যেকের কাছে আমাদের নিরাপত্তা চাইছি, ডক্টর নার্স সমস্ত হেলথ ওয়ার্কারদের নিরাপত্তা চাই আমরা। নিরাপত্তা ছাড়া আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারছি না, কিভাবে পারবো? সেই জন্য আমরা আপনাদের কাছেও আবেদন করছি, আপনারা এগুলো খবরে প্রকাশ করুন, প্রত্যেকের হোল ওয়েস্ট বেঙ্গলে জানা দরকার যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা এইভাবে কাজ করতে পারছি না, আমাদের প্রবলেম হচ্ছে ভীষণভাবে। বন্দনা দাস, নার্সিং ডিপার্টমেন্ট থেকে আমরা একজন নার্সের সাথে কথা বললাম, তাদেরও কিন্তু প্রতিনিয়ত বেশিরভাগ সময় নাইট ডিউটি করতে হয় এবং এই ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা যেখানে পরিষেবা দিয়ে থাকেন সেখানে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাগর দত্ত কলেজ অফ মেডিসিন আর সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং কর্তব্যরত নার্সেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন গতকাল আরজি করের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায়। যতক্ষণ না তারা দৃষ্টান্তমূলক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্যের পাশাপাশি কামারহাটির কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালেও একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিক্ষোভে ভেঙে পড়েছেন জুনিয়র ডাক্তার সহ কর্তব্যরত নার্সেরা। তাদের একটাই দাবি, এটা আমাদের রাজ্যের লজ্জা, একজন কর্তব্যরত মহিলা চিকিৎসকের এহেন নৃশংস খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা যাচ্ছেন। তার পাশাপাশি তারা নিরাপত্তার দাবি করছেন, কারণ হাসপাতালে রাতের বেলা বেশিরভাগ ডাক্তার নার্সকে ডিউটি করতে হয় এবং বিশেষত মহিলারা সেই ডিউটিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পরবর্তী ক্ষেত্রে নাইট ডিউটি করতে পারবেন কিনা বা করবেন কিনা সে নিয়েও তারা প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা মিছিল করবেন আরজিকরের কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন যে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। সেই ছায়া এসে পড়েছে কামারহাটি কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালেও। এই মুহূর্তে তারা মৌন মিছিল করবেন। তার নো সেফটি নো ডিউটি, এমনই স্লোগান তুলে এবং দোষীদের গতকালের আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গোটা রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে এই মুহূর্তে চলছে কর্মবিরতির ডাক। আপনারা জানেন যে গতকাল এই ঘটনার পর পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন
ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি জানিয়ে আরজি করের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। আর তারপরেই আজ গোটা রাজ্য জুড়ে কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যুর নৃশংস খুনের ঘটনায় এ মুহূর্তে সাগর দত্ত কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত হাসপাতালেও চলছে বিক্ষোভ এবং কর্মবিরতি। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জাস্টিস ফর ভিকটিম এই স্লোগান তুলে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা জানাচ্ছেন তারা মৌন মিছিল করবেন এবং যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় ততক্ষণ কিন্তু এই আন্দোলন তারা চালাবেন বলে জানালেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারেরা। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তারা মিছিল শুরু করবার জন্য প্রস্তুত, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিলে সামিল হবেন সকলেই, সেখানে সিনিয়র ডাক্তারেরাও থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত হাসপাতালের ছবিটা। যেখানে সিনিয়র ডাক্তারেরাও অংশগ্রহণ করছেন কলেজ অব মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতাল থেকে এই মিছিল ক্রমশ এগিয়ে যাবে রথতলার দিকে। গোটা রাজ্য জুড়ে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকেরা। নির্মম হত্যার ঘটনার বিরুদ্ধে দোষীদের শাস্তি দিতে হবে। আরজি করের চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ কলেজ অব মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতিতে অচল পরিষেবা। এই মুহূর্তে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন চিকিৎসকেরা। আপনারা সেই মিছিল দেখতে পাচ্ছেন সরাসরি হাসপাতালের ভেতর থেকে শুরু হয়েছে এই মিছিল, যাবে রথতলা পর্যন্ত। আপনারা জানেন যে শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগে সেমিনার হলে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের এক চিকিৎসকের, মহিলা চিকিৎসকের দেহ পড়ে থাকতে দেখেন তার সহকর্মীরা। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। ময়না তদন্তে সেই রিপোর্ট উঠে আসে, তারপরেই রাজ্য জুড়ে আজ সকাল থেকে মেডিকেল কলেজগুলিতে বিক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। যাদের আর আজকে এই মুহূর্তে যে মিছিলটা দেখছেন সেই মিছিলে কিন্তু সামিল হয়েছেন সিনিয়র ডাক্তারেরাও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত হাসপাতাল থেকে, শুধুমাত্র 7 AM নিউজের পর্দায়। আমরা এমনটাও জানতে পেরেছি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মৃত মহিলা চিকিৎসকের বাবা মার সাথে কথা বলেছেন এবং
তিনিও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুক্রবার রাতেই তাকে আটক করা হয়েছিল, তার কথাবার্তায় অসঙ্গতি মেলার শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল উঠতে শুরু করেছে, একটাই স্লোগান, বিচার চাই। এবং সেই বিক্ষোভের আজ এসে পড়েছে কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হাসপাতালেও। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর উঠে আসছে, এবং এই মুহূর্তে আপনারা তেমনই একটা বিক্ষোভের ছবি দেখছেন কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত হাসপাতাল থেকে। আমাদের আজকের এই আন্দোলন দোষী শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। এখানে যতদিন আশ্বাস দেওয়া হবে যে এখানে আপনারা ইতিমধ্যেই জানেন যে আরজিকরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, অর্থাৎ শুক্রবার রাতেই তাকে আটক করা হয়েছিল, তার কথাবার্তায় অসঙ্গতি মেলায় শনিবার সকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে উঠতে শুরু করেছে একটাই স্লোগান, বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যে বিক্ষোভের আজ এসে পড়েছে কলেজ অব মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতালে। এই মুহূর্তে আপনারা সেই ছবিটা দেখছেন সরাসরি 7/8 নিউজের পর্দায়, কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত হাসপাতাল থেকে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে, তাদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন, পরে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবা যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি সাগর দত্ত হাসপাতালের এই বিক্ষোভে সামিল হয়েছেন নার্সরাও। আমরা তাদের সাথেও কথা বলছিলাম, তারা জানালেন প্রায়শই তাদের নাইট ডিউটি দিতে হয়, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এই এবং তাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং তারা এরপর এই ঘটনার পর রাতের ডিউটি করতে রীতিমতো আতঙ্কে ভুগছেন, তাদের পরিবারের লোকজন আতঙ্কে ভুগছেন, তাদের নিরাপত্তার দাবি করছেন। তবে কর্তব্যরত চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেও প্রতি ক্ষেত্রে জরুরি পরিষেবা বিভাগগুলি কিন্তু খোলা রয়েছে। গতকালই এই ঘটনার প্রতিবাদে আরজিকরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, যা ঘিরে তোলপাড় হয়েছিল। আর আজকে গোটা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে সেই বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে। আপনারা এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি দেখছেন সরাসরি কলেজ অব মেডিসিন আর সাগর দত্ত হাসপাতাল থেকে, শুধুমাত্র 7/8 নিউজের পর্দায়। আরজিকর মেডিকেল কলেজ ঘটনায়
চলছে চলবে। একটুখানি বা আপনি তো একজন মহিলা চিকিৎসক, আপনি একজন মহিলা চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক, একজন কর্তব্যরত যে যিনি ছাত্রী রয়েছেন এবং ওই হাসপাতালের চিকিৎসক, কি বলবেন এই ঘটনায়? কতটা আতঙ্কে কর্তব্যরত হোক কর্তব্যরত না হোক, একজন নারীর এতটা অসম্মানজনক মৃত্যু একটা সুস্থ রাষ্ট্রের পক্ষে উচিত নয়। সমস্ত রকম ভাবে রাষ্ট্রকে চেষ্টা করতে হবে তাকে সিকিউরিটি দেওয়া। আপনারা শুনতে পেলেন একজন সিনিয়র ডক্টর মহিলা চিকিৎসক, তিনি বললেন কর্তব্যরত হোক বা না হোক সমস্ত রাজ্যে প্রতিটি চিকিৎসকের নিরাপত্তার দাবি জানাচ্ছেন মহিলা চিকিৎসকের, কারণ তারা মানুষকে জরুরি পরিষেবা দেন, অসুস্থ মুমূর্ষু রোগীদের সুস্থ করে তোলেন, তাদের প্রাণ ফিরিয়ে দেন। তাদের নিরাপত্তা ব্যবস্থা যদি সুরক্ষিত না হয় তারা নিরাপদে কাজ করবেন কি করে তারা প্রশ্ন তুলছেন। এবং এই মিছিল, তার এই মিছিল থেকে তারা বিচারের ডাক দিচ্ছেন গতকালের আর্জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায়। পাশাপাশি প্রথম থেকে তারা নিরাপত্তার দাবি জানাচ্ছেন। একটাই তাদের দাবি এই মিছিল থেকে, একটাই তাদের দাবি বিচার চাই। দেখতে পাচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা, এমনকি সেখানে সিনিয়র ডাক্তাররাও সামিল হয়েছেন, চিকিৎসকেরা তার নার্সেরা সামিল হয়েছেন এই ঘটনার গতকালে আর্জি করেন নৃশংস মহিলা চিকিৎসকের খুনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি তারা নিজেদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন, কারণ তারা মুমূর্ষু রোগী থেকে শুরু করে মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিয়েছেন। তারা নিজেরাই যদি নিরাপত্তায় না থাকেন তারা তাহলে কাজ করবেন কি করে? এবং শুধুমাত্র চিকিৎসকরা নয়, নার্সেরাও কিন্তু তারা এই বিক্ষোভে, আপনারা যে কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতালের ছবিটা দেখলেন এই বিক্ষোভে তারাও সামিল হয়েছেন। তারা জানাচ্ছেন তারাও প্রায়শই নিয়মিত তাদের নাইট ডিউটি করতে হয়, সুতরাং নিরাপত্তা যদি তাদের না থাকে তারা কিন্তু মনোযোগ দিয়ে তাদের কাজটাই করতে পারবেন না, এবং তারা যে জরুরি পরিষেবা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কলেজ অফ মেডিসিনের ছবিটা আমরা তুলে ধরলাম, একই ছবি কিন্তু গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে ছড়িয়ে পড়েছে। কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তারেরা, উপযুক্ত শাস্তির দাবি তারা জানাচ্ছেন এবং শাস্তি না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ, এই কর্মবিরতি চালিয়ে যাবেন, যদিও জরুরি পরিষেবা কিন্তু চালু রয়েছে। আমরা তুলে ধরলাম কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতালের ছবিটা, আপনারা নজর রাখুন সেভেন এইট নিউজের পর্দায়। এই খবরের আরো আপডেট কিন্তু আমরা ধারাবাহিকভাবে সম্প্রচার করছি, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আমাদের খবর কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন এইট নিউজ, জয় হিন্দ।